সড়কে গাছ কেটে ফেলে রাখা হয়েছে আর তা দেখে গাড়ি থামিয়ে পড়তে হলো ডাকাতের কবলে। গাছ কেটে ব্যারিকেড দিয়ে ঘণ্টাব্যাপী 25 থেকে 30টি গাড়ি থামিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় একটি ডাকাত দল। এছাড়াও পথচারী ও কয়েকজন গাড়ি চালককে কুপিয়ে জখম করে তারা। ওই ডাকাত দলে 15 থেকে 16 জন সদস্য ছিল বলে জানা গেছে। সবার মুখ, গামছা ও মাফলার দিয়ে ঢাকা ছিল। সড়কের পাশে পুলিশ বক্স থাকলেও সেখানে ছিল না কোনো পুলিশ। এ সুযোগে পথচারীদের ওপর হানা দেয় ডাকাত দল। চুয়াডাঙ্গার জীবননগরে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির এক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 9:15টায় উপজেলার সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতির ঘটনা ঘটে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্থানীয় ও আহতরা জানান, সড়কের উপর খেজুর গাছ ও বৈদ্যুতিক পোল রেখে ব্যারিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়ি চালকদের দেশীয় অস্ত্র, রামদা ও হাসুয়া দিয়ে জিম্মি করে লুট শুরু করে। বাধা দিলে কয়েকজনকে রামদা দিয়ে কুপিয়ে জখমও করে তারা। আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমাকে তা ধরে আমার কাছে নগদ টাকা 6,500 মতো নিয়ে নেওয়া হয়। পেয়ারা বাগান, একটা ড্রাগন বাগান, ঠিক আছে। তো এখানে একটু ভরসা ছিল যে এখানে পুলিশ বক্স আছে, অন্তত আমার এই বাগানে অন্তত চুরি চামারি হবে না। এখন দেখছি আমার বাগানে চুরি তো দূরে থাক, এই রাস্তায় মানুষ ঠিকভাবে যেতেই পারতেছে না ভাই। 15 দিনের ব্যবধানে 2বার ডাকাতি হলো। ডাকাতির ঘটনায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, জীবননগর থানার ওসি SM জাবিদ হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতেই এ ঘটনায় ডাকাত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জীবননগর থানার ওসি বলেন, ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত এই ঘটনায় কারা জড়িত রয়েছে বের করা হবে। আইনগত ব্যবস্থা, যেটা আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আইনগত ব্যবস্থা পেলে আমাদের অভিযান আরো জোরদার করব ইনশাআল্লাহ। এলাকাবাসী বলছেন, এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চান না, দ্রুত যেন এই সড়কের নিরাপত্তা জোরদার করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।